এটা হচ্ছে একটা থিওরি, দ্বিতীয় কথা প্লেন একটা টোপ, এই জন্য এটাকে সাদা টোপ বলা হয়। এবং এটা আমরা সতর্কীকরণ করে দিব যে কোনটাতে আপনাদের ঝামেলা হবে বা ঝামেলা হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং বা আকিব ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আমি যথারীতি আছি আপনাদের সাথে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা বুঝেই ফেলেছেন, সিম্পল বাট সবারই প্রশ্ন থাকে, কাজে আমরা ভিডিওটা তৈরি করছি। বিষয়টা হচ্ছে সাদা টোপ কীভাবে ব্যবহার করবেন খালে বিলে নদী নালা পুকুরে, সাধারণত যে প্রশ্নগুলো থাকে সেটাই। সাদা টোপ নিয়ে বিস্তার আলোচনা করব, কিন্তু আমাদের এই সিরিজ শুরু করার আগে, আজকে প্রথম পর্ব, এখানে সাদা টোপে আলোচনা হবে। সিরিজ শুরু করার আগে প্রথমে বলে দিচ্ছি আমাদের পক্ষ থেকে মাছ শিকারের জন্য 1, 2, 3। সেটা হচ্ছে, এক, প্রথম কথা, প্রিমিটিভ ফিশিং বা আকিবের দুটো শোরুম আছে, ট্যাকল শপ, একটা রাজশাহী এবং ঢাকায়। যারা ইন্টারন্যাশনাল বা গ্লোবাল ব্র্যান্ডের বিভিন্ন রডরিল, অর্থাৎ শিমানো, আবোগার্সিয়া, পেন, এই টাইপের গ্লোবাল বিভিন্ন ব্র্যান্ডের, জাপানিজ বা ইউএসএ ব্র্যান্ডের বিভিন্ন রডরিল কিনতে চান বা ভালো সুতা কিনতে চান, অথবা বিএসটি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন রকম টোপ চার কিনতে চান, সব কিছু পাবেন আমাদের শোরুমগুলোতে। ঢাকায় একটা আছে, রাজশাহী একটা আছে। নাম্বার টু, সেটা হচ্ছে যে বাংলায় মাছ শিকার নিয়ে অনেকে অনেক কিছু খোঁজেন বা রেফারেন্স খোঁজেন পান না, সেই জন্য আমাদের পক্ষ থেকে অলরেডি 21 ফেব্রুয়ারি 2022 পাবলিশ হয়েছে এই প্রথম বাংলায়, বিশ্বের প্রথম আধুনিক বাংলায় বাংলায় একটি মাছ শিকারের বই। এটা হচ্ছে আমাদের লেখা, অর্থাৎ আমার লেখা, ছিপ বড়শি, অলরেডি 21 বই মানে এটা পাওয়া যাচ্ছে, প্লাস আমাদের যে কোনো শোরুমে আপনারা এটা পাবেন, অনলাইনে ফোন করে অর্ডার করতে পারবেন। তিন নম্বর যে কথা হচ্ছে সেটা হচ্ছে, এখন থেকে প্রতিদিন আপনারা পাচ্ছেন হচ্ছে সোলোনার বাইক টাইম, অর্থাৎ প্রতিদিন কোন টাইমে মাছ খাবে না খাবে সেটার যে আপডেটটা, সেই টাইমিংটা, ইন্টারন্যাশনালি যে প্রেডিকশনটা দেওয়া হয় সেটা প্রতিদিন আমাদের চ্যানেলে পাবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। সাদা টোপ, সাদা টোপ বেসিক্যালি কী? এটা রং সাদা বলে এটাকে সাদা টোপ বলা হয়, এটা হচ্ছে একটা থিওরি। দ্বিতীয় কথা, প্লেন একটা টোপ, এই জন্য এটাকে সাদা টোপ বলা হয়। বেসিক্যালি এটা কিছুই না, পাউরুটি নেবেন, পাউরুটির যে সাদা অংশ আছে সেটা গুঁড়ো করবেন, পানি দিয়ে মেশাবেন, মাখাবেন, এর সঙ্গে সামান্য মধু, সামান্য ঘি এবং যথেষ্ট পরিমাণ পিঁপড়ের ডিম একসাথে মিশিয়ে এটাকে টোপ হিসেবে ব্যবহার করা হয়, 2 কাঁটায় অথবা 4 কাঁটায় গেঁথে। এখানে কিছু বিষয় থেকে যায়, কোনটা বেশি দিব, কোনটা কম দিব, কি করব না করব সেটা তো অবশ্যই বলবই, তার আগে বলে রাখা ভালো, সেটা হচ্ছে পাউরুটি, আপনারা ফ্রেশ যে কোনো পাউরুটি নিয়ে নেবেন, পাউরুটির উপরে যে খয়েরি অংশটা আছে সেই খয়েরি অংশটা আপনারা ছিলে ফেলে দিবেন। এরপরে এই পাউরুটি যে সাদা অংশটা আছে এটা 2 হাত দিয়ে আস্তে আস্তে ঝুড়ো করতে পারেন, অথবা কেউ মিক্সি বা ব্লেন্ডার বা গ্রাইন্ডারে দিয়ে এটাকে ঝুড়ো করে নেয়, অথবা অনেকে যেটা করে বিভিন্ন ঝাঁঝরি বা ঝাঁকা যেটাকে আমরা বলি, অর্থাৎ ফুটোযুক্ত, সেটার উপরে দিয়ে আস্তে আস্তে রুটিটাকে এরকম ঘষলে এটা পাউডার হয়ে যায়। এরপর এর মধ্যে প্রয়োজনীয় পানি, ঘি, মধু, পিঁপড়া ডিম দিয়ে সেটাকে তারা পেস্ট করে। এত সময় দরকার নেই, একটা সামান্য মাছ মারতে বাসার ক্ষেত্রে বলছে, অর্থাৎ আপনার বাড়িতে যখন এই কাজগুলো করবেন কেউ এটাকে খুব একটা ভালো চোখে দেখবে না, বিরক্ত বোধ করবে, আপনার ওয়াইফ বা আপনার বাবা মা যারা থাকে করতে পারে, এটা স্বাভাবিক, আমরা সবাই এই সমস্যাটা করি। এই জন্য এটা আইদার আপনাকে বাইরে করতে হবে, অথবা আপনাকে বাদ দিয়ে সরাসরি হাত দিয়ে ঝুড়ো করে নেবেন, খয়েরি অংশটা ফেলে এর মধ্যে সামান্য পানি দেবেন। প্রথমে যেটা বলছি, পানি, এই পাউরুটির সঙ্গে হালকা পানি, অর্থাৎ একটা বর্ণটি, 5 বা 10 টাকার বর্ণটিতে 1/2 চা চামচ ঘি এবং 1/2 চা চামচ মধু এবং যথেষ্ট পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে সেনে নিতে হবে। সেনে নিলে যেটা হবে, এটা হচ্ছে একবারে তুলতে হবে, একদম সফট করতে হবে আপনাকে, কোনো দলা বা দানা এরকম থাকা যাবে না, একদম সফট করতে হবে। এরপরে যখন আপনি খেলবেন তখন সামান্য পরিমাণ ডিম আপনি নিয়ে এটা একদম আঠালো অবস্থায় চলে আসবে, সেটাকে আপনি বড়শিতে গেঁথে 2 কাঁটা 4 কাঁটা 6 কাঁটা ভাসা অথবা টানা খেলতে পারেন। এখানে একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, সেটা হচ্ছে এত পরিমাণ সফট এটা হতে হবে যে হাত দিলে একদম নরম বোঝা যায়, আবার পিঁপড়ার ডিমটা দিলে অতিরিক্ত যেন এটা আঠালো হয়ে না যায়, সেই একটা কনসিস্টেন্সি আপনাকে রাখতে হবে। এটাকে আপনি যে কোনোভাবে খেলতে পারেন। এটা যেটা হয় সেটা হচ্ছে, সাধারণ ফেলার পর সব মাছই খায়, রুই, মৃগেল, কালিবর সব মাছ এটা সাধারণত খায়, ইন জেনারেল সবচেয়ে সস্তা, সবচেয়ে সহজ টোপ। আমরা রুই মাছের ক্ষেত্রে দেখব সাদা টোপ ফেলে এখন কি হয়।
তো আমরা দেখলাম সাধারণ ফেললাম আমরা পাউরুটি মধু ঘি পিঁপড়ার ডিম, এটা ফেলার পরে মাছ এটাকে মুখ করলো, বাট মাছ আসলে বড়শি নিল না, এটার কারণ আছে সেটাও বলছি। প্রথম কথা হচ্ছে বিভিন্ন টিকিট পুকুরে পাস পুকুরে সব জায়গায় প্রচুর পরিমাণে সাদা টোপ ব্যবহার করা হয়। প্রশ্ন হচ্ছে এত মানুষ সাদা টোপ ফেললে কাঠটা মানুষ খাবে, অর্থাৎ মানে মাছ কাঠটা কাঠ টোপটা নিবে, সেই জন্য আমরা যেটা বলি সেটা হচ্ছে প্রতি টোপের সাথে প্রিমিটিভ ফিশিং বা আকিবের যে ফিন্নি পাউডার আছে সেই ফিন্নি পাউডারটা উপরে ডাস্ট হিসেবে বা সামান্য মিক্স করে আপনারা দিতে পারেন। এটা প্রমাণিত যে মাছ খায়, যে মাছগুলো কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে খাচ্ছে না সাদা টোপে ডিম ডিম রুটিতে যেটা খাচ্ছে না, আমরা ফিনি টোপটা ইউজ করে এখন দেখবো মাছ এটা বড়শি নাকি। তো আপনারা দেখতে পেলেন যে মাছ বড়শি নিয়ে নিয়েছে, আর ডিটেলসে বলার কিছু নাই। তো যাদের প্রয়োজন তারা ফিনি টোপ ইউজ করবেন, আদারওয়াইজ সাদা টোপ কীভাবে বানানো হয় সেটা আপনাকে দেখিয়ে দিলাম। যারা নতুন শিকারে আছেন তাদের জন্য এই সিরিজগুলো আমরা নিয়ে এসেছি ইন ডিটেলস ইন ডেপথ, এবং এটা আমরা সতর্কীকরণ করে দিব যে কোনটাতে আপনাদের ঝামেলা হবে বা ঝামেলা হবে না। অনেকে হচ্ছে অনেক বড় বড় লম্বা ভিডিও আপনারা ইউটিউবে দেখবেন, খাজনার চেয়ে বাজনা বেশি যেটাকে বলা হয়ে থাকে, খারাপভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয় হচ্ছে যে এত ঝুঁকি ঝামেলা করে যদি এত এত প্রবলেমেটিকভাবে যদি জিনিসগুলো তৈরি করে আমাকে নিতে হয়, একটা মাছ শিকারে যাওয়ার জন্য যদি আপনাকে 7 দিন ধরে শুধু বাড়িতে বকাঝোকা খেয়ে এই অসম্ভব জিনিস কালেক্ট করে সেই করে বহু কষ্ট করে করতে হয়, আলটিমেটলি আপনি যদি মাছ না পান আপনি নিরাশ হবেন। কাজে একটা একটা মিনিমাম লেভেল অফ স্ট্যান্ডার্ড আমরা সেট করতে চাচ্ছি যে বেসিক্যালি এইভাবে করে গেলে আপনাদের কাজটা চলবে। সেই কারণে আমাদের বইয়েও কিন্তু অনেক কিছু লেখা আছে, আপনারা জানতে পারবেন। সো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে, এরপরে তো আরও ভিডিও আসছে, সিকোয়েন্সিয়ালি ভিডিওগুলো প্রতিদিন চলতে থাকবে, ইনশাআল্লাহ দেখি 1000 ভিডিও আমরা দিব, এটা টার্গেট আছে। তো এই ছিল আজকের আয়োজন, যারা নতুন আছে আমাদের চ্যানেলে তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে দিবেন এবং অল নোটিফিকেশন সিলেক্ট করবেন, তাহলে আমরা ভিডিওতে আসলেই আমরা ভিডিও দিলে লাইভে আসলে কোনো কমেন্ট পোস্ট দিলে আপনার সাথে সাথে সেটা জানতে পারবেন। যাদের ভালো লাগে লেগেছে তারা অবশ্যই লাইক দেবেন, যাদের ভালো লাগেনি ডিসলাইক দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকের আয়োজন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই অর্থাৎ আগামীকাল ইনশাআল্লাহ দেখাবে। আল্লাহ হাফেজ।